নমস্কার আপনারা দেখছেন নিউজ নোম্যানস ল্যান্ড আপনাদের সাথে আমি রূপা প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম পাচারের আগে উদ্ধার নাবালিকা ডাক্তারের গাড়ি থেকে উদ্ধার পাচারের গরু বাদুরিয়া বিদ্যুৎ অফিসে ডাকাতির কিনারা করলো পুলিশ বন্ধুর বাড়িতে মিলল ব্যবসায়ী মৃতদেহ অভিযোগ খুনের জমে উঠেছে বড়দিনের কেনাকাটা দেদার বিকোচ্ছে সান্তাক্লজ ক্রিসমাস ট্রি এখন আসছে বিস্তারিত সংবাদে পাচার হওয়ার আগেই গাইঘাটা পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালিকা ঘটনাস্থল থেকে উদ্ধার আরো দুটি নাবালিকা আগেই উদ্ধার নাবালিকা গাইঘাটা থানা পুলিশের তৎপরতায় বাবা মা ফিরে পেলেন তার নিখোঁজ সন্তানকে পুলিশ সূত্রে খবর গাইঘাটা থানা এলাকার নাবালিকা প্রিয়া কীর্তনিয়া গত বুধবার বাড়ি থেকে পড়তে বেরিয়ে নিখোঁজ হয় সে নিখোঁজের অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা মনিকা কীর্তনিয়া ওখানে লুকাতে বলেছে যাতে ও কেউ না ওকে দেখতে পারে ঠিক সময় ওকে বের করে নিয়ে ও রুমাল বেঁধে নিয়ে যাবে নিয়ে গেছিল গত বুধবার সকালবেলা বাড়ি থেকে প্রাইভেটের নাম করে বেরিয়েছে এখানে এসে ওই সকালে দরজায় করা নাই তারপরে ওই বড় মেয়েটা বেরিয়ে দেখে যে ও তারপরে বলে কে তুই এদিকে আয় এদিকে আয় বাক্সের ওখানে পালা তোকে দেখে ফেললে আশেপাশের লোকা তারপরে হয়তো তোর মা বাবাকে বলে দেবে এই জন্যই ও লুকিয়েছিল সারাদিন তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ খবর আসে নিখোঁজ নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছে গোপালনগর থানার নহাটা এলাকায় গোপালনগর থানার পুলিশকে সাথে নিয়ে অভিযানে নামে গাইঘাটা থানার পুলিশ উদ্ধার হয় নিখোঁজ নাবালিকা ঘটনাস্থল থেকে উদ্ধার অপর দুই নাবালিকাও নাবালিকাদের বাড়িতে রেখে ভিন রাজ্যে ডান্সার হিসেবে কাজ করাতে নিয়ে যাবার অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছে বাড়ির মালিক চারুলতা সরকারকে ধৃতদের এদিন বনগাঁ আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় আদালত সে আবেদন মঞ্জুর করেছেন আমি তো অর্কেস্ট্রা পার্টিতে গান করতাম এবার ইনি বলেছে যে আমরা খুব গরিব তো আমার মেয়েদেরকে নিয়ে যাও নিয়ে গিয়ে দেখো শিখিয়ে টিকে তোমার মতো করতে পারো নাকি আচ্ছা সেই হিসাবে ওর মা বাবা আমার কাছে গিয়েছে ওরা দুইবার গেছে গিয়েও আমার সঙ্গে আবার ঘুরে এসেছে এখন তো পৌষ মাস আমরা ওই যে বিয়ের সিজনে প্রোগ্রাম করি এখন তো বিয়ে নাই পৌষ মাস এখন সবাই বাড়িতে প্রিয়াকে স্যার আমি নেইনি না প্রিয়াকে আমি নেইনি এই যে এদের বান্ধবী নাকি এরা আমাদের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এবার আমি তো চলে যাব এবার আমি জিজ্ঞেস করেছি যে ওকে বলে কি আমার বোন তা হচ্ছে কোথায় যাবে বলে কি যে আমাদের সঙ্গে এসছে কথা ছিল যে ঠাকুরনগর থেকে আমি ওদের সঙ্গে যাব এসে তারপরে ওই চন্দ্রা দিদির বাড়ি থাকবো তারপরে ওইখান থেকে সকালবেলা ওই সে যাব বিয়ারে জানতে কোথায় নাচ করতে হবে বিয়ারে জানতে বলতে যে ওখানে স্টেজে যেমন ফাংশনের মতো নাচ করা হতো সে ওই ওইখানে ওরকম নাচ করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা গরু পাচারের নয়া পথ ডাক্তারের সিম্বল সাদা গাড়ি থেকে উদ্ধার পাচারের গরু ঘটনাটি ঘটেছে বনগাঁ ঘুনারমাট এলাকায় দিন যত যাচ্ছে গরু পাচারের ততই নিত্য নতুন পন্থা বার করছে পাচারকারীরা তার জ্বলন্ত নিদর্শন ডাক্তারের সিম্বল সাদা গাড়িতে গরু উদ্ধার বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বনগাঁ থানার ঘুনারমাট এলাকায় সীমান্তের শুল্ক দপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে আটক করা হয় একটি গাড়ি সহ চার চারটি পাচারের গরু শুল্ক দপ্তর সূত্রে খবর দীর্ঘ কয়েকদিন ধরেই খবর ছিল এভাবে গরু পাচার চলছে সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁদ পাতেন তারা ড্রাইভার পালিয়ে গেলেও ধরা পড়েছে পাচারের গাড়ি ও গরুগুলি তদন্তকারী অফিসারদের সবথেকে ভাবাচ্ছে যে বিষয়টি তা হল পাচারের গাড়িটিতে লাগানো ডাক্তারের সিম্বল In order to lower the levels of suspicion, a doctor's sticker may have been used on that. So that is perfectly it is possible. Information tha ki aise ho raha hai, lekin abhi tak hum log aisa actual seizure nahi kar paaye the. This is the first time hum log kafi strategically this whole thing was implemented. Dum border theke motamoti half kilometer dur hobe. To amader kache kichu din theke erokom khobor ashilo je ei dhoroner ekta modus ora apply korche. গরুগুলোকে পাচার করার জন্য আলটিমেটলি যখন আমরা ওটা দেখলাম আমরা দাঁড় করিয়েছিলাম গাড়িটাকে ড্রাইভার নেমে দৌড়ে পালিয়ে গেছিল একটাই লোক ছিল
আর আমরা এটা দেখলাম সঙ্গে সঙ্গে খুলে দেখলাম যে ভিতরে সিটগুলোকে সরিয়ে দিয়ে গরুগুলোকে রাখা আছে। পাশাপাশি শুক্রবার গাইঘাটা থানা এলাকার মানিখিড়া এলাকায় একটি গরু পাচারের গাড়ি গরু বোঝাই অবস্থায় উল্টে যায় রাস্তার পাশের একটি খাদে। ঘটনায় পাচারকারীরা পালিয়ে গেলেও গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনটি গরুর। পরে পুলিশ এসে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে। দুদিনের দুটি ঘটনা থেকে স্পষ্ট গরু পাচার আবার চলছে রমরমিয়ে, এমনই দাবি সীমান্ত এলাকার মানুষের। কিন্তু সেটা দেখার যে এটা আদৌ ডাক্তারের গাড়ি আছে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাদুরিয়া নির্মীয়মান বিদ্যুৎ অফিসে ডাকাতির কিনারা করল পুলিশ, ঘটনায় গ্রেপ্তার এক। অবশেষে কিনারা হলো বাদুরিয়া 33 KV বিদ্যুতের অফিসের দুঃসাহসিক ডাকাতির ঘটনার। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাদুরিয়া থানার পুলিশ। পুলিশের সূত্রের খবর, গত 2 মাস আগে বাদুরিয়া থানার জঙ্গলপুরের কাছে একটি নির্মীয়মান বিদ্যুতের পাওয়ার হাউসে দুঃসাহসিক ডাকাতি হয়। পাওয়ার হাউসের পাহারাদারকে বেঁধে রেখে মারধর করে কমপক্ষে 30 লক্ষ টাকার মালপত্র লুট করে বোমাবাজি করতে করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ কোনো প্রকারেই এই ঘটনার কিনারা করতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার রাতে বাদুরিয়া থানার হুগলি মোড়ের কাছে গ্রেপ্তার হয় আক্তার আলী নামে এক দুষ্কৃতী। পুলিশের কাছে ধৃত জেরায় স্বীকার করেছে বাদুরিয়ার জঙ্গলপুরের পাওয়ার হাউসের ডাকাতির ঘটনায় সে যুক্ত। ধৃতকে শুক্রবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে আদালতের কাছে পুলিশ প্রার্থনা করেছে এই ডাকাতির ঘটনায় অভিযুক্ত সব অপরাধীকে গ্রেপ্তার করে লুট হওয়া সমস্ত মালপত্র উদ্ধার করতে ধৃত আক্তার আলীকে পুলিশি হেফাজতে দেয়া হোক। আদালত সে আবেদন মঞ্জুর করেছে। পরমা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুরিয়া। বন্ধুর বাড়ি থেকে মিলল পোস্তার মশলা ব্যবসায়ীর মৃতদেহ। ব্যবসায়িক দ্বন্দ্বে খুন বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ। বন্ধুর তালাবন্ধ বাড়ি থেকে উদ্ধার হলো ব্যবসায়ীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বাগুইহাটি থানার দেশবন্ধু নগরে। মৃতের নাম কাশীনাথ সাহা। পেশায় মশলা ব্যবসায়ী কাশীনাথ সাহার মৃতদেহ উদ্ধার হয় তারই বন্ধু পার্থ নন্দীর বাড়ি থেকে। কাশীনাথ বাবুর পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে কাশীনাথ বাবু পার্থ নন্দীর বাড়িতেই ছিলেন। শুক্রবার সকালে পার্থ নন্দীর বাড়ি থেকে জ্যাংরায় কাশীনাথ বাবুর বাড়িতে ফোন করে জানানো হয় তিনি অসুস্থ। তড়িঘড়ি দেশবন্ধু নগরে গিয়ে পৌঁছান কাশীনাথ বাবুর পরিবারের লোকেরা। সেখানে গিয়ে তারা দেখেন বাড়িতে তালা দেওয়া। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় বাগুইহাটি থানায়। পুলিশ এসে তালা ভেঙে উদ্ধার করে কাশীনাথ বাবুর মৃতদেহ। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগুইহাটি। মাঝে আর একটা দিন, তারপর বড়দিন। জমে উঠেছে বড়দিনের কেনাকাটা। কেক, সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি কেনায় ব্যস্ত সকলেই। রাত পোহালেই বড়দিন, বছরের শেষ উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন। আর বড়দিন বলতেই চোখের সামনে ভেসে ওঠে সান্তা ক্লজের ব্যাগ ভর্তি উপহার, ক্রিসমাস ট্রি আর অবশ্যই কেক। তাই বড়দিনের আগে এই সব বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। কেক থেকে সান্তা টুপি বা ক্রিসমাস ট্রি, দেদার বিকোচ্ছে বনগাঁ শহরের বিভিন্ন বাজারে। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছে বড়দিনের আগাম আনন্দে। অন্য বছরের তুলনায় এবছর সব জিনিসের দাম না বাড়লেও এবছরের বড়দিনের বাজারে থাবা বসিয়েছে মোদীর নোট বাতিল। নোট বাতিলের ঝামেলা থাকায় এবছর যে বেচা কেনা কম সেটা মানছে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। নোটের আকালে তো সারা ভারতবর্ষে একটা প্রভাব পড়েছে। তো আমরা তো আর ভারতবর্ষের বাইরে নই, আমাদের একই অবস্থা। বেচা কেনা খুবই খারাপ, কাস্টমারদের পয়সা কড়ি ঠিক মতো দিতে পারছি না। বিক্রেতাদের দাবি, অন্য বছর যে পরিমাণ কেক তোলা হয় এবছর তার পরিমাণ প্রায় অর্ধেক। বেচা কেনা খুব ভালো না, এবছর বেচা কেনা খুবই মন্দা। এই আর্থিক টাকা বদলের জন্য সংকট, মানুষের হাতে পয়সা নেই, দাম তুলনামূলক ভাবে কিছুই বাড়েনি। এবার মোটামুটি ধরেন আমাদের কেক এবার রেখেছি 15 টাকার থেকে শুরু, যেটা সাধারণ মানুষ তাদের সাধ্য মতন কিনতে পারে। অন্যদিকে ক্রেতাদের দাবি, টাকার সমস্যা থাকায় কমে যাচ্ছে কেকের সাইজ। কিন্তু তাও শীতের দুপুরে রৌদ্রে পিঠ দিয়ে কেক খাবার মজা হাতছাড়া করতে চান না ভোজন রসিক বাঙালিরা। আমি কেক কিনতে এসেছি, খুব ভালো দোকানের ব্যবসা। এই দোকানে ছাড়া আমরা কোনো জায়গায় অন্য জায়গায় ব্যবসা যাই না, এখানেই সবকিছু ভালো মাল পাওয়া যায়। না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের দোকানে একদম ফুল চালু, আর কোনো অসুবিধা কিছু হচ্ছে না। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতোই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।